হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো শুভেচ্ছা জানিয়ে তৈরি করছি, আজকে রান্না করবে আমার মা সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়িটা খেতে ভীষণ মজার, আর যদি হয় মার হাতের রান্না তা তো কোনো কথাই নেই, তাই না ভিউয়ার্স? তো ভিউয়ার্স, সবজি খিচুড়িটা আমার মার হাতের রান্না, মাছও লাগবে না, গোস্তও লাগবে না, খেতে ভীষণ মজার, আর রান্নাটা খুবই সুস্বাদু, রান্নাটা খুবই সহজ, রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? তো ভিউয়ার্স, আমি সহজ করে দেখাবার চেষ্টা করেছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন পুরো ভিডিওটা দেখে নেই। ভিউয়ার্স, আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি। তো সেই কারণে এখানে নিয়েছি আমি ডাল, এখানে নিয়েছি অ্যাঙ্গার ডাল, নিয়েছি মুসুরি ডাল, নিয়েছি মুগ ডাল হালকা ভেজে নিয়েছি, আর নিয়েছি খেসারি ডাল, খেসারি ডালও আমি হালকা ভেজে নিয়েছি, আর নিয়েছি হাফ কেজি চাল, ভাতের চাল। তো যে চালগুলো আমরা সাধারণ সবসময় ভাত খাই, তো সেই চালগুলোই নিয়েছি। তো এটা সবজি খিচুড়ি। তো এখানে চার ধরনের ডাল মিক্স করে আমার 3 কাপ পরিমাণ আমি ডাল নিয়েছি, 3 পা, আর চাল নিয়েছি আধা কেজি। এই তো সবজি খিচুড়িটা রান্নার জন্য এখানে আমি নিয়েছি সবজি। তো এখানে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, কিছু সিম নিয়েছি, আর শালগম, শালগম নিয়েছি, গাজর নিয়েছি, মিষ্টি কুমড় নিয়েছি, আর হলো মটরশিম। তো এই হলো 7 ধরনের সবজি। তো 7 ধরনের সবজি দিয়ে আমি আজকে সবজি খিচুড়িটা তৈরি করব। তো আমি 7 ধরনের নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যার ইচ্ছে মতন সবজি নিতে পারেন। তো যেভাবে রান্না করবেন এটা খেতে ভীষণই মজা হয়, ভীষণ সুস্বাদু। তো চলুন খিচুড়িটা কীভাবে মেখে ঝুঁকে আমরা বসাবো। তো এখানে আমাদের চাল ডাল ধোয়া হয়ে গেছে, আর এখানে এখন সবজিগুলো দেওয়া হচ্ছে, সবজিগুলো ধুয়ে আবার আমরা দিয়ে দিচ্ছি। তো সবজি খিচুড়ির মধ্যে যে যেরকম সবজি দিয়ে রান্না করবেন সবজি খিচুড়িটা সেরকমই হবে, মজা হবে খেতে। তো যত সবজি কম দিবেন, যার যার ইচ্ছে মতন, যে বেশি দিতে খেতে চান তো বেশি দিয়ে নেবেন। তো সবজি খিচুড়িটা এইভাবে খুবই মজা হয়। এখানে হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ, মরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, এটা হলো গরম মশলা বাটা, গরম মশলা, জিরা, ধনিয়া বাটা, তো এখানে দেওয়া হচ্ছে 2 চা চামচ, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়া 3 চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 2টা, বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 10-12টা, দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল পরিমাণ মতো, যে যেরকম তেলটা খান তো সেরকম দিয়ে নেবেন। খিচুড়িটা মাখানো পালা। তো খিচুড়িটা ভালো করে মেখে নেবেন, আর আমরা মেখে খিচুড়িটা রান্না করি সব সময়। তো আপনারা যদি চান কষিয়ে খাইতে, তো কষিয়ে এইভাবে এই মশলা এই প্রসেসে দিয়ে কষা নিতে পারবেন। তো আমরা মেখেই খাই সব সময়। তো এই মাখা খিচুড়িটা খেতে ভীষণ মজার হয়। তো ভালো করে মাখবেন এটা, বেশ ভালো করে, যাতে মশলাগুলো চালগুলো সাথে মিক্স হয়ে যায় সবজিগুলোর সাথে। তো আমার খিচুড়িটা মাখা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এই খিচুড়িটা বেশি পাতলা খাবো না, হালকা ঘন খাবো, যেমন বিয়ে বাড়ির খিচুড়িটা যেরকম খাই, তো পাতলাও না ঘনও না, তো সেরকমভাবে এই খিচুড়িটা রান্না করব। তো সেরকম পরিমাণে আমি পানি দিয়ে নিচ্ছি। তো এই তো ভিউয়ার্স, আমার খিচুড়িটা আমি পানি যতটুক লাগবে ততটুক পরিমাণ দিয়ে আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন আমি চাল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই তো আমার খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, এখন একটু নেড়ে দেই, বলক আসতেছে, তো এখন একটু নেড়ে দিচ্ছি। আবার আমি ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার খিচুড়িটা বলক এসে গেছে। তো এখন আমি দিয়ে দেব এখানে 1/2 পরিমাণ পোলার চাল আছে, তো আমি 1/2 পোলার চাল ধুয়ে নিয়েছি, ওইখানে 2 পট দিয়েছি, এখানে 1/2 কাপ, 1/2 কাপ পরিমাণ পোলার চাল দিয়েছি, খিচুড়িটা যাতে একটু পোলার ঘেরা না সে। তো এটা তো সবজি খিচুড়ি, এটা না দিলেও চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি, এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি, হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা আবার ঢেকে দেবো।
তো বিয়াস এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো দিয়ে আমি মিশিয়ে নেছি আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখন আমি খিচুড়িটা ঢাকবো না এখন এভাবেই জাল করে নেব তো বিয়াস এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি খিচুড়ি যেহেতু আমার বেশি তো ধনেপাতা আমি বেশি করে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে ধনেপাতাটা না দিলে স্বাদ হবে না সবজি খিচুড়ি তো আমি সেই পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে জিরা তেলে আমি ফাঁকি করে রেখেছি তো সেইগুলো দিয়ে দিচ্ছি দুই চা চামচ তো আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এই খিচুড়িটা আর বাগার দেব না এভাবে হয়ে যাবে তো খিচুড়িটা আমার শেষ রান্না এখন আমি খিচুড়িটা নামিয়ে নেব এরকম ঘনত্ব রেখেছি এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো আমি এরকমই রাখবো আর আর জাল করব না এখন এরকমই রেখেছি আপনারা চাইলে আরো পাতলা আরো ঘন রাখতে পারেন আমি এখনই খিচুড়িটা নামিয়ে নেব এই তো ভিউয়ার্স হয়ে গেছে আমার খিচুড়িটা রান্না সবজি খিচুড়ি তো আমি এভাবে রেখেছি এভাবে খেতে ভীষণ মজার হয় তো এক টুকরো লেবু হলে ভীষণ মজার তো এর মধ্যে যদি আপনারা চান ভর্তা কিবা তরকারি দিয়ে খেতে আর এখন তো শীতকাল সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেই সবজিগুলো দিয়ে যদি আমরা এভাবে খিচুড়িটা রান্না করে খাই তো কিন্তু ভীষণ মজা হয় তো রান্নাটা খুবই সহজ আর রান্নাটা তো সহজ হওয়া উচিত তাই না তো ভিউয়ার্স আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যখনই আমি নতুন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো ভিউয়ার্স আজকের মতন এখানেই এটি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ